আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি সামিয়া তাবাসসু। নীরব মজনু সহ বিএনপির 47 নেতা কর্মীকে কারাদণ্ড। সোমবার থেকে রাজনৈতিক সভা সমাবেশের অনুমতি নয়। পাবনায় ছাত্রলীগের বর্ধিত সভায় পদবঞ্চিত ছাত্রলীগ কর্মীদের হামলা ভাঙচুর, সভাপতি আহত। বিশ্ব দরবারে বাংলাদেশকে দাঁড়াতে না দিতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, নূর। সম্মিলিত আন্দোলনে সরকারের পতন হবে, 12 দলীয় জোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মারধরে ছাত্র ইউনিয়নের 4 নেতাকর্মী আহত। দিল্লি গেলেন বিএনপি নেতা হাফিজ। মাদারীপুরে দায়িত্বে অবহেলায় প্রসূতি মায়ের মৃত্যু, হাসপাতালে ভাঙচুর। লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও 136 বাংলাদেশি। স্বামীর লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সে এই সন্তানের জন্ম। এবং জাপানে 4 মন্ত্রীর পদত্যাগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের 47 নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মোশাররফ হোসেন পৃথক 3 মামলায় বৃহস্পতিবার এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার্জশিটভুক্ত 6 আসামিকে খালাস দেওয়া হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 18 ডিসেম্বর থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক দলের কোনো সভা সমাবেশ বা অন্য কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান। বিজ্ঞপ্তিতে বলা হয়, 18 ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা ছাড়া নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোট প্রদানে নিরুৎসাহিত হতে পারে। এরূপ কোনো প্রকার সভা সমাবেশ বা অন্য কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর আগে গত 12 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি নির্দেশনা পাঠায় নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাবনা জেলা ছাত্রলীগের বর্ধিত সভায় হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রলীগের সভাপতি মিশনুর রহমান সবুজ আহত হয়েছেন। পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেনের ছেলে এবং জেলা ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য মোস্তাকিম মুহিব এবং সাবেক ছাত্রলীগ নেতা শীর্ষ হাসানের নেতৃত্বে একদল যুবক এ হামলা করেছে বলে অভিযোগ জেলা ছাত্রলীগ নেতাদের। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিশ্ব দরবারে বাংলাদেশকে দাঁড়াতে না দিতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, স্বাধীন হলেও বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এর জন্য বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। বৃহস্পতিবার সকাল 9টায় রাজধানীর মিরপুরে একথা জানিয়েছে গণঅধিকার পরিষদ। নূর বলেন, তারা যখন একেবারে বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক ওই সময় বেছে বেছে জাতির মেধাবী সন্তানদের হত্যা করা হয়েছে। পাকিস্তানিরা তো তখন এক প্রকার কোণঠাসা, তারা আত্মসমর্পণ করবে। ঠিক ওই সময়টাতে কারা জাতিকে মেধাশূন্য করার নীল নকশা করলো তা নিয়ে বিস্তর গবেষণা হওয়া দরকার। 12 দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, যারা জ্ঞান এবং প্রজ্ঞার আলো দিয়ে স্বাধীনতার সূর্যকে সাজিয়েছেন, যাদের বুদ্ধিমত্তায় রাজনৈতিক নেতৃত্বে স্বাধীনতার বিজয়, যাদের মেধায় শিক্ষা প্রতিষ্ঠান আলোকিত, যাদের কলম যুদ্ধে জাতির বিবেক ন্যায় ভ্রষ্টের পথে অবিচল ছিল, আমরা 12 দলীয় জোট সেসব মহান বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে মেধা এবং নেতাশূন্য হয়ে পড়েছে। এ জালিম সরকারকে দ্রুত বিদায় করতে না পারলে জাতির ভাগ্যে বড় দুর্ভাগ্য নেমে আসবে। বৃহস্পতিবার দুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে 12 দলীয় জোটের শীর্ষ নেতারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মীদের মারধরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি, সম্পাদক সহ 4 নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার বেলা 1:30 দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসু, সাধারণ সম্পাদক মাইন আহমেদ, ঢাকা মহানগরের সহ সাধারণ সম্পাদক তজমির তজওয়ার শুভ্র এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংসদের সদস্য শাহরিয়ার শিহাব।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ ভারতের রাজধানী নয়াদিল্লি গেছেন। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে এয়ার ইন্ডিয়া বিমান করে রাজধানীর শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাঁটুতে অস্ত্রোপচার করতে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন দিল্লি গেলেন। আগামী 16 ডিসেম্বর দিল্লির ফোর্টেস হাসপাতালে তার হাঁটুতে অস্ত্রোপচার করার কথা রয়েছে। গত মঙ্গলবার স্ত্রী দিলারা হাফিজউদ্দিন আহমেদ সহ তিনি ভারতে যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে ইমিগ্রেশন হাফিজউদ্দিন আহমেদকে যেতে দেয়নি। দায়িত্ব অবহেলায় লাকি বেগম নামে প্রসূতি এক মায়ের মৃত্যুর অভিযোগ এনে মাদারীপুরে জেলার মা এবং শিশু কল্যাণ কেন্দ্রে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল 11টার দিকে এ ঘটনা ঘটে। নিহত লাকি মাদারীপুর শহরের শান্তিনগর এলাকার মন্টু বেপারীর স্ত্রী। স্বজনদের অভিযোগ, প্রসব যন্ত্রণা সইতে না পারায় বুধবার রাত 11:30টার দিকে মাদারীপুর জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয় লাকি বেগমকে। এর কিছু সময় পর প্রতিষ্ঠানের পরিবার পরিকল্পনা পরিদর্শক তসলিমা বেগম লাকির নর্মাল ডেলিভারি করেন। অবস্থা গুরুতর হওয়ায় মোবাইল ফোনে কল করে জানানো হয় দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার আমেনাকে। এ সময় তিনি না এসে লাকিকে ফরিদপুর সদর হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। পরে তড়িঘড়ি করে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে লাকিকে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। সেখানে নেয়ার পথে মৃত্যু হয় লাকির। বাংলাদেশ দূতাবাস ত্রিপোলির সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রত্যক্ষ সহযোগিতায় ত্রিপোলির বেনগাজি ডিটেনশন সেন্টারে আটক আরও 136 জন অনিয়মিত বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার লিবিয়ার বেনগাজি হতে বুরা কেয়ার ইউজার 0222 যোগে বাংলাদেশে প্রত্যাবর্তন করা হয়েছে। এতে আগে গত 28 নভেম্বর ত্রিপোলির আইজেরা ডিটেনশন সেন্টারে আটক 143 জন এবং 30 নভেম্বর 110 জন এবং 6 ডিসেম্বর বেনগাজি ডিটেনশন সেন্টারে আটক 145 জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। সাতক্ষীরায় স্বামীর লাশ নিয়ে বাড়িতে ফেরার পথে অ্যাম্বুলেন্সের মধ্যেই অন্তঃসত্ত্বা স্ত্রী জন্ম দিয়েছেন ফুটফুটে এক কন্যা সন্তান। বুধবার সকালে সাতক্ষীরার আশাশুনি সড়কের বোধহাটা এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান আবু দাউদ ঠালি জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত হওয়া ইট ভাটা শ্রমিক আলতাফ হোসেনের মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে বোধহাটা বাজার এলাকায় পৌঁছলে লাশবাহী অ্যাম্বুলেন্সে থাকা অন্তঃসত্ত্বা স্ত্রী রহিমা খাতুনের প্রসব বেদনা শুরু হয়। পরে অ্যাম্বুলেন্সের মধ্যেই একটি কন্যা সন্তান জন্ম দেন তিনি। মা ও মেয়ে দুজনই বর্তমানে সুস্থ আছে। পদত্যাগ করা চিফ ক্যাবিনেট সেক্রেটারি মাতসুনো হিরোকাজুকে প্রধানমন্ত্রীর কিশিদার ডান হাত হিসেবে দেখা হয়। ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ দুর্নীতিকে কেন্দ্র করে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা যখন আস্থার সংকটে ভুগছেন তখনই পদত্যাগ করলেন চার মন্ত্রী। আজ বৃহস্পতিবার পদত্যাগ পত্র জমা দেন তারা। জাপানের সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়া জানিয়েছে, আজ বৃহস্পতিবার পদত্যাগ পত্র দিয়েছেন চিফ ক্যাবিনেট সেক্রেটারি মাতসুনো হিরোকাজু, অর্থনীতি বাণিজ্য এবং শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি, স্বরাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রী সুজুকি জুনজি এবং কৃষি বন এবং মৎস্যমন্ত্রী মিয়াশিতা ইচিরো। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।